পঞ্চাশ টাকা হয় নাই চালের দাম চল্লিশ টাকার কাছাকাছি এটা তো একটা আর্টিফিশিয়াল একটা দাম বৃদ্ধি করা ছাড়ার কিছুই মিনিকেট সাইড আপ ভালো মানের নারী শেল সত্য আপ দিয়েও চাউল বানাইতো অন্য ধরনের চাউলও কিন্তু নাই চালের দাম নিয়ে পাল্টাপাল্টি এমন বক্তব্যেই পরিষ্কার বাজারে চলমান নৈরাজ্যের সঠিক তথ্য নেই সরকারের কাছেও দুদিন আগেও রাজধানীর আড়তগুলোতে প্রতি কেজি মিনিকেটের বাজার দর ছিল আটান্ন টাকা নাজির সাহিল ছেষট্টি টাকা আর স্বর্ণা একান্ন টাকা অথচ রাতারাতি প্রত্যেকটি চালের দাম বেড়েছে চার থেকে ছয় টাকা পর্যন্ত চলতি বছর দফায় দফায় বন্যার কারণে আমন মৌসুমে চাহিদা অনুযায়ী ধানের যোগান আসেনি উত্তরাঞ্চল থেকে যদিও ধানের অভাবে থেমে নেই চাল কলগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে কয়েকটি স্থল বন্দর দিয়ে চাল আমদানিও কিন্তু এর পরও অস্বাভাবিকভাবে কেন বাড়ছে চালের বাজার এমন প্রশ্নে সব দায় পাইকারি ব্যবসায়ীদের উপর চাপালেন মিল মালিকরা যদিও ভিন্ন মত আরতদারদের তারা দুষছেন চাতালগুলোর অতিরিক্ত মজুদ প্রবণতাকেই পঞ্চাশ টাকা সেল বিক্রি হচ্ছে ইন্ডিয়ান চালটা সর্বোচ্চ সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকার উপরে চালুর কেজি পড়ে না আপনার তিরিশশো ঢাকা মোটর চালটাও সম্ভবত এখন মার্কেটে পঞ্চাশ টাকা কেজি হয়ে গেছে বিয়াল্লিশ টাকার চালটা সিনিয়া যদি তেতাল্লিশ টাকা বেচে বা চুয়াল্লিশ টাকা বেছে কিন্তু এই পাঁচ ষাট টাকা কিন্তু একটা ডিফারেন্স অনেক ডিফারেন্স এটা সঠিক না যমুনা সেতু হওয়ার আগে চাউল আরব দ্বারা বিক্রি করতে পারতো তাদের ইচ্ছা মতো এখন কিন্তু মিল মালিক থেকেই চাউলের রেটটা নির্ধারণ করা হয় শুনাইতেছেন লক্ষ লক্ষ ডন আসতেছে আসলে কিন্তু আমদানি পর্যাপ্ত পরিমাণ হইতেছে না চাল মজুদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকারও প্রমাণ পেলেই নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা বাণিজ্যমন্ত্রীর এমন হুঁশিয়ারিকে স্বাগত জানাচ্ছেন মিল মালিকরাও যাদের গোডাউনে চাল পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব এবং তাদেরকে কারাগারে নিক্ষেপ করব সাত থেকে আটটা বা দশটা মিল মালিকেরা মজুদারিটা করে যদি উনি শাস্তি দেয় আমরা খুশি হব নাই। দেশের ধান চালের সবচেয়ে বড় মৌসুম শুরু হতে এখনো বাকি সাত মাস এই অবস্থায় আমদানি পরিস্থিতির উন্নতি ছাড়া বাজার নিয়ন্ত্রণ অসম্ভব বলেই মনে করছেন ব্যবসায়ীরা সময় সংবাদ ঢাকা